গুড মর্নিং বন্ধুরা, আমি সুচরিতা। তোমরা সবাই কেমন আছো? আমি দারুণ আছি। আজকে একটা স্পেশাল দিন, আর আজকে এসে গেছি আমি আমার পিসির বাড়িতে। আর আমার পিসির ছেলের বিয়েতে এসেছিলাম বেশ কয়েক বছর আগে, আজকে তার ছেলের অন্নপ্রাশন। আর আমার সঙ্গে এসেছে আমার হাজবেন্ড, কি গো হাই করো। হাই। আর আমার ছেলে, বাবু হাই করো সবাইকে। আপনারা সবাই আজকে আমাদের সঙ্গে থাকবেন, আর আমার ভাইপোকে সবাই মন খুলে আশীর্বাদ করবেন। দেখো গ্রামের কি সুন্দর নজার। দেখুন বন্ধুরা, আমার পিসিদের এটা জমি, এখানে ধারে ধারে সারি সারি কি সুন্দর সর্ষে গাছ লাগিয়ে রেখেছে, আর মটরশুঁটি আছে সঙ্গে। আর ওই দূরে দেখুন, ওখানে বাঁধাকপি আর ফুলকপির গাছ আছে। আর দারুণ দেখুন কি সুন্দর ভিউটা, খুব সুন্দর। এখানে ওই দূরে একটু বাড়ি, আমাদের আর একটু হাঁটতে হবে, আর ভীষণ রোদ্দুর উঠে গেছে। আমরা বাড়ির দিকে এগোই, বাড়িতে গিয়ে সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো। ছিল এই জাস্ট এলাম, এসে ভাইকে কোলে নিলাম। সবাই সঙ্গে থাকবেন, আর একে অনেক 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 আশীর্বাদ করবেন। দেখো ওইদিকে, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। জল খাবার খেলাম, খেয়ে সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। ফুলকপির ক্ষেত, পুরো জমিটা ফুলকপি আর ফুলকপি। ওই দিকটা আছে সর্ষে ক্ষেত, ওই দিকটা মটরশুঁটি। অনেক দিন পর পিসির বাড়িতে এসে খুব ভালো লাগছে, কারণ এখানে তো সবার সঙ্গে দেখা হলোই, আবার আমার তিন বোন একসঙ্গে হলাম। আর আমি বললাম চল একটু মাঠের দিকে ঘুরে আসি, তাই তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ ছোটবেলায় আমরা সব ভাই বোন মিলে এখানে খেলা করতাম এবং স্নানও করতাম। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটির গাছ আর কি সুন্দর ফুল ধরেছে, আর কদিন পরেই শুঁটি হবে। আর এটা হচ্ছে বেগুন গাছের ক্ষেত, ছোট ছোট বেগুন হয়েছে। এই বেগুনগুলো জানেন তো অনেক বড় হবে। সবাই মিলে পুজো দিতে যাচ্ছি, কারণ আমার ভাইপোর একটা মানত ছিল, তাই দাদা বাজনা করেছে, আর সবাই বাজনা বাজিয়ে পুজো দিতে যাচ্ছি। আর ভাইপোর মুখে ভাতটা কিন্তু আগে হয়ে গিয়েছিল, অনুষ্ঠানটা আজ হচ্ছে।
ঠিক আছে এই হলো আমার দাদা আর বৌদি, সঙ্গে পুচকু। এই পুচকুর নাম অমৃত, আর এই পুচকুরই আজকে মুখে ভাতের অনুষ্ঠান। অমৃত এখন খেলতে ব্যস্ত, কারণ অনেক খেলনার মধ্যে এই খেলনাটা ওর বেশ পছন্দ হয়েছে, তাই এটা নিয়েও খুব মজা করে খেলছে। আর আপনারা ওকে মন ভরে আশীর্বাদ করুন, আর এইভাবেই আমাদের সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।